যে মানুষটি হাসতে পছন্দ করেন তার থেকে বেশি পছন্দ করেন অন্যকে হাসাতে সেরকম একজন মানুষকে আজকে আমরা আমাদের এখন আনন্দের স্টুডিওতে উপস্থিত করেছি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান আবু হেনা রনি যদিও একটুখানি বলে রাখি ছোট্ট করে যে অসুস্থ ছিলেন আমরা কিন্তু বেশি দিন আপনাকে অসুস্থ রাখতে দিইনি অবশ্যই সবার দোয়ায় ভালোবাসায় আল্লাহর রহমতে খুবই দ্রুতই কামব্যাক করেছি তবে এই যে বাইরে এখন বলছি খুবই দ্রুত বাট হাসপাতালের দিনগুলো মনে হচ্ছিল যে এক একটা দিন মানে 100 দিনের সমান কেমন কেটেছে কেবল আমি জানি ছোট একটা প্রশ্ন করব যে আসলে আপনি সব সময় হাসান মানুষকে ঠিক আছে ওটার আনন্দ একদম অন্যরকম এই কারণে আবু হেনা রনি আমাদের কাছে এত বেশি বিশেষ হয়ে উঠেছে তবে আপনি যখন অসুস্থ ছিলেন বা মনে হয়েছে আমাকে যদি এখন কেউ হাসাতে পারতো খুব ভালো হতো বা কেউ এরকম করেছে কিনা ওই মুহূর্তটায় প্রথম 12 দিন আসলে কোনো কিছুতেই কাজ হয়নি মানে প্রথম 12 দিন আমি দুনিয়ার কোনো কিছুই কল্পনা করতে পারিনি কারণ ওই কয়েকদিন আমার মনে হচ্ছিল হাত একেবারে চুলার মধ্যে দেওয়া আছে তো ওই কয়েকদিন কোনো কিছু অ্যাকচুয়ালি ওয়ার্ক কেউ ট্রাই করলেও মেবি হতো না কারণ ওই সময় আমার কেবলই মনে হচ্ছিল আমার হাত যদি কেটেও বাদ দেয় আমি তাতেও রাজি বাট মানে আমি আমি এই পেন সহ্য করতে পারছি না তো যাই হোক তারপরে যেটা শুরু হলো অটোমেটিক পাল্টে গেল মানে নিজের মন মানসিকতা পাল্টে গেল ডাক্তারদের সাথে নার্সদের সঙ্গে সব কিছু নিয়ে আস্তে আস্তে মজা তৈরি হতে লাগলো তারপর কিন্তু আবার স্বাভাবিক ছিলাম আর কি আচ্ছা তো হ্যাঁ আমরা এরকমও শুনেছি যে আসলে সেখানকার হাসপাতালে যারা নার্স ছিলেন বা ডক্টর ছিলেন তাদের সাথে আপনি আস্তে আস্তে কৌতুক বলে হাস্যকর বা কিছু বলে চলে ওখানে আমরা সুন্দর একটি সময় আপনি পার করছিলেন এমনও মনে পড়ে মানে আমার ব্যথা করার জন্য ওরা পেইন কিলার ইঞ্জেকশন দিচ্ছিল তো আমি দিয়েছে তো দেওয়ার পর আমি একটু পরে তো অজ্ঞান হয়ে যাবো কিন্তু তার আগে আমি বলছি যে সিরিঞ্জে একটু বাদ আছে ওইটুকু দিয়ে দেন মানে যেটুকু বাদ আছে তো এইসব হচ্ছিল তারপরে ধরেন অজ্ঞান করার আগে আমাকে আর কি বলছে যে অজ্ঞান করলে অনেক কিছু উল্টাপাল্টা বলে সবাই তো আপনার লাইফে উল্টাপাল্টা কিছু নাই তো আমি বললাম না নাই তারপর অজ্ঞান করলো তারপর আমি যখন জ্ঞান ফিরলাম তখন আমি আবার জিজ্ঞেস করছি আচ্ছা আমি কি উল্টাপাল্টা কিছু বলছি কি না বসে যদি বলেও থাকেন এই রুমের বাইরে বের হবে না তো এরকম ভাবে আর কি কাটছিল সময়টুকু এই যাই হোক নিজেকে আসলে যেভাবে ভালো রাখা যাচ্ছিল সেভাবে চেষ্টা করছিলেন তবে জি জি আমি ভালো থাকি কিন্তু এই যে এখানে এসে একটু হলেও কিন্তু আমার মনটা একটু ভালো আবার খারাপ হয়েছে কারণ প্রথমে এসে বসলাম দুজন মনে হচ্ছে আমরা পার্কে বসছি একটা বেঞ্চে একরকমই তারপরে দুজনের দূরত্বটা এমন আমার বেলুন বিস্ফোরণটা হয়েছিল আসলে ঘটনাটার সময় আপনি কিভাবে আসলে মনে হয়েছিল যে এটাই যদিও হ্যাঁ বিস্ফোরণ ছিল তবে ওখানটাতে আপনি যে যখন ছিলেন বা কোনোভাবে বের হওয়ার কোনো অপশন ছিল কিনা অপশন ছিল না আসলে আমি অপশন তৈরি করে ঢুকেছি এর মধ্যে কারণ আমি ভিআইপি একটা রুমে ছিলাম মানে ওখান থেকে আমি বের হয়ে কি চলছে এখানে বেলুনটা উড়লো না কেন উড়লো না কৌতূহলবশত আমি সেটা দেখতে গেছি কি লেখা সেটা দেখতে গেছি তো এই কৌতূহলের কারণে কিন্তু আমি এটাতে জড়িত হয়ে গেছি আমার যদি কৌতূহল না থাকতো বেলুন উঠছে না না উড়ুক আর আমি আরেকটু বলি যে আমার এই কৌতূহল কিন্তু অনেক আগে থেকে আমার মনে পড়ে আমি একবার খুলনা গেলাম তো ওখানে দেখি যে একটা পুকুরে কি যেন একটা সাইনবোর্ড লেখা তো আমার সবসময় এরকম কৌতূহল কী লেখা আমি দূর থেকে পড়তে পারছি না তো সাইনবোর্ডটা উল্টে আবার পানিতে পড়েছে তো আমার খুবই কৌতূহল হলো যে এটা কী লেখা তো আমি সাঁতরে চলে গেলাম গিয়ে ওটা তুলেছি দেখি লেখা পুকুরে নামবেন না কুমির আছে তো সেদিন বাই চান্স আসলে সেভ হয়েছিলাম তো আমার এরকম জীবনে বহুবারই এই কৌতূহল মেটাতে গিয়ে আমার প্রবলেমে পড়েছি এবং এটাও অ্যাকচুয়ালি তাই এটাও একদম তাই আর এই কৌতূহল বশতই কি মনে হয়েছিল যে আমি আসলে কৌতুকে নিজেকে খুঁজে পাই বা মানুষকে হাসাতে নিজেকে খুঁজে পাই সেরকমই কেমন হচ্ছে আমি আসলে তো এই স্ট্যান্ড আপ কমেডিয়ান হবো এটা তো আসলে চাইনি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তারপরে আমি ছবি আঁকা শুরু করলাম থিয়েটার করতাম কবিতা আবৃত্তি গান মাইম করতাম লাঠি খেলা এরকম অনেক অনেক কিছু করেছি তো এই যে নতুন নতুন কিছু করতে যাও এবং একটা ছেড়ে আরেকটা একটা কমপ্লিটই হলো না ওকে বোঝা শেষ শেখা হয়নি কিন্তু বোঝা শেষও এর মধ্যেই হয় বাট পাল্টে আরেকটা তো এই কৌতূহলের কারণেই হয়তো নতুন নতুন
জিনিসের মধ্যে অ্যাডাপ্ট করেছে এবং এভাবেই স্ট্যান্ড আপ কমেডিতে আসা। আবার স্ট্যান্ড আপ কমেডি থেকে হয়তো আবার কবে বের হয়ে অন্য কোন প্রফেশনে ঢুকে যাবো কে জানে, এটা কে বলতে পারে। আচ্ছা, এই যে বললেন যে আসার পর একটু মন খারাপ হয়েছে, মন ভালো হয়েছে, এখন কি মনটা কি একটু ভালো হয়েছে না একটু খারাপ খারাপ আছে? না, মন ভালো আছে, ঠিকঠাক আছে, ঠিকঠাক। আমি চাই যে আমাদের সাথে সবারই মনটা একটু ভালো হয়ে যাক, যদি একটু কৌতুক শুনতে পারি এখন। ওকে, আচ্ছা কি বিষয় নিয়ে বলবো আপনি বলেন, মানে দুনিয়াতে অনেক, মানে সেই দুলাভাইকে আমরা কিভাবে ভুলে যেতে পারি? ওকে, আপনি যদি আমাকে বলেন দুলাভাইটা বলতে বলেন, তো দুলাভাইয়ের হচ্ছে কি, দুলাভাইয়ের দায়িত্ব অনেক। কেমন দায়িত্ব এবং তার কীভাবে কনসিয়াস থাকতে হয় একটা দুলাভাইয়ের? বাসায় যদি শালা আসে তাহলে এই দুলাভাইকে আনন্দ দেখাতে হয়, আরে শালা আসছে, এই দেখো শালা আসছে। আর যদি শালি আসে আনন্দ লুকাতে হয়, ও শালি আসছে, মানে না হলে বউ তো। হ্যাঁ, তো এই হচ্ছে সেই দুলাভাই ক্যারেক্টার ছিল, তো যেটা অলরেডি মিরাক্কেলে অনেক অনেক পর্ব অনেক করেছি, তো জাস্ট ছোট্ট করে এই আর কি বললাম। জানতে চাচ্ছিলাম যে ওপার বাংলায় কিভাবে আসলে মিরাক্কেলে যাওয়া, সেটাও জানতে চাই যে আসলে যুক্ত হওয়া কিভাবে। মিরাক্কেল টিমে তো বাংলাদেশে অডিশন নিতে এসেছিল, তো আমি বগুড়ায় অডিশন দিই এবং এত হাজার হাজার, তখন তো খুব ক্রেজ ছিল, হাজার হাজার মানে পার্টিসিপেন্টের মধ্যে আমরা বাংলাদেশ থেকে মোটামুটি 20 জন সিলেক্ট হয়েছিলাম, মানে গোটা বাংলাদেশ থেকে 20 জন, এবং তার মধ্যে আমি একজন, মানে কোনো রকমে যেতে পারছি ওদের খরচে। আমার কাছে এটাই বিরাট ছিল যে ওরা নিয়ে যাবে, খরচ বহন করবে, ব্যাস এই আনন্দ। তারপর সেখানে গিয়ে ওরে বাবা এখানকার টিভিতে পারফর্ম করব, তারপরে হঠাৎ করে মনে হচ্ছিলো যে এক এপিসোডে যদি চ্যাম্প হতে পারতাম, এই যে এক এপিসোডে চ্যাম্প শুরু হলো, এরপর তো শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে চ্যাম্প, এই আর কি সিজনের, সেই সিজনের চ্যাম্পিয়নই হয়ে গেলেন। তবে এই যে ওখানকার মানুষ সব থেকে বেশি যেটা পছন্দ করেছিল এই দুলাভাই ক্যারেক্টার থেকে শুরু করে, তো দুলাভাই আরেকটা ক্যারেক্টার ছিল হচ্ছে মাস্তান করেছিলাম চাকু নিয়ে, আরেকটা ছিল ডাক্তার। তো এইবার এই বার্ন ইনস্টিটিউটে যখন আমি ট্রিটমেন্ট নিচ্ছিলাম, তো ডাক্তাররা ওরা মজা করে বলছিল যে রনি ভাই আপনি তো ডাক্তারদের অনেক পচাইছেন, তো বলেন এখন আমরা কী করবো। তো ওই সময় আমি একবার ভাবলাম যে আসলে তো আসলে এটা আমি সবসময় মানি যে ডাক্তার আর উপরে এই দুজনকে, মানে আল্লাহ বলে একবার বলেন, তো এই দুজনকে কখনো রাগাতে হয় না, কারণ যদি আল্লাহ রেগে যান, কার উপর রাক্ষস হন, তিনি শিখ হন বা কোনোভাবে, সে চলে যায় ডাক্তারের কাছে, আর ডাক্তার যদি রাগ করেন সে আবার চলে যায় উপরে। আচ্ছা, তবে এই ক্যারেক্টারগুলো মাথায় কিভাবে আসলো বা মনে কিভাবে হলো যে আমাকে চ্যাম্পিয়ন হতে হবে, কখন মাথায় এসেছিল? না না, আমার চ্যাম্পিয়ন হওয়ার কোনো মাথায় ছিল না, আমি শুধু আমার মতো করে আমি পারফর্ম করতাম। এবং আমার যেটা হলো কি, আপনি দেখবেন যে স্কুলে ফার্স্ট বয়ের একটা টেনশন কাজ করে, ওর ফ্যামিলি যে কি চাপ, কতবার এক ছিল এক হতে হবে, এরকম একটা হয়। তো আমার কোনো গার্ডিয়ান ছিল না, বাট আমাকে নিয়ে এক্সপেকটেশন ছিল এই বিচারকদের আর মির্দার, আমাকে এমনভাবেই ডাকতো যে যে কোনো দিন আমাকে হতাশ করেনি সেই আবু হেনা রনি আসছে এবার মঞ্চে। তো এই টেনশনটা আমাকে আসলে খুবই তাড়িত করতো যে আজকে আমাকে ভালো করতে হবে, তো আমাকে যেভাবে তারা এক্সপেক্ট করে সো মঞ্চে গিয়ে সেটাই করতে হবে। তো এইভাবেই আসলে খালি পর্যায়ক্রমে ভালো করতে চাচ্ছিলাম, আর চ্যাম্পিয়ন হবো এটা আমার কখনো মানে মাথায় ছিল না, মিস হয়ে গেছে। আমি কিন্তু স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম না, মানে সেই সময়ে এই যে এত আইডিয়া মাথায় কোথায় থেকে আসে, কিন্তু আমি আগে কিন্তু ডাল হেডেড হিসেবে পরিচিত ছিলাম। ধরেন আমাকে যখন স্কুলে পিটি প্যারেড করার সময় লাইনে দাঁড়াতে হতো, যদি বলতো যে যা একবারে লাইনের শেষে দাঁড়া, আমি গেলাম ফিরে আসছি, স্যার লাইনের শেষে অলরেডি একজন আছে স্যার, তো এরকম অবস্থা হতো যে কী অদ্ভুত, মানে কথা কিন্তু সত্যি, তো এরকম এরকম উদ্ভব এরকম। হ্যাঁ, এরকম বয়সে আমাদের মাথায় আসার কথা না। এবং আরেকটা যেটা খুবই হতো, আমি জানি না এটা মেয়েদের ক্ষেত্রে এটা হয় না, ছেলেদের ক্ষেত্রে এটা, আমাকে যে কত মেয়ের পা ধোয়ার পানি খাওয়ার জন্য অর্ডার দিয়েছিল বাড়ি থেকে, মানে রেজাল্ট একটু হলে পাশের বাড়ির বৃষ্টি ওর পা ধোয়া পানি খা, একদিনের কথা মনে পড়ে। তখন হচ্ছে SSC পরীক্ষার আগে, মানে রেজাল্ট যখন বের হলো, তো আমার রেজাল্ট তুলনামূলকভাবে অতটা ভালো হয়নি, খুবই খারাপ অবস্থা, তো বাড়ি থেকে ওইভাবেই গালাগালি করছিল, পাশের বাড়ির বৃষ্টি রে দেখ। আমি মনে মনে বলছি যে সরাসরি তো বলতে পারি না যে ওরে দেখতে দেখতেই তো রেজাল্ট এত খারাপ হলো। তো অ্যাকচুয়ালি এইরকম আর কি লাইফে, আর কি এগুলোই পিক করে করে স্টেজে বলা লাইফ থেকে। বাহ, আমরা কিন্তু আরও অনেক কথা বলবো, আড্ডা দেবো এবং আরও হাসতে চাই, তবে সময় হয়ে গেছে কিন্তু ছোট্ট বিরতির।
এখন আমাদের সময় হয়ে গেছে বিরতির, ফিরছি একটু পর। আবারও স্বাগত এখন আনন্দে। বিরতির আগে কিন্তু আমরা বৃষ্টির কথা বলছিলাম। হ্যাঁ, বৃষ্টির কথা বলছিলাম। হ্যাঁ, যে যে বৃষ্টিকে দেখে আসলে রেজাল্ট খারাপ হয়েছে। আচ্ছা, এই যে মিরাক্কেলে যাওয়ার পর সেই বৃষ্টির রিয়াকশন কি ছিল? সেই তো ছিল। এবারে হচ্ছে অ্যাকচুয়ালি শুধু বৃষ্টি না, এরকম অনেক বৃষ্টির কথাই বলবো যাদেরকে আমার দিক থেকে একটা দেখে দেখে রাখা, খোঁজ খবর রাখে, এরকম এরকম ছিল। তারা কেউ আমার এই এই ফর্মটাকে, মানে এই আর্টটাকে আর্ট হিসেবে কে কাউন্ট করে না, বৃষ্টি কিংবা বৃষ্টিদের বাবারা, গার্ডিয়ানরা। কারণ জোকস করা, ফান করা, এটা কিন্তু মানে কেউই আসলে পজিটিভভাবে দেখে না। তবে এখানে একটুখানি যুক্ত করতে চাইবো, আমাদের দেশে স্ট্যান্ড আপ কমেডিটা কিন্তু এই মুহূর্তে এস্টাবলিশ হচ্ছে, হবার পথে, যেটা অলরেডি পাশের দেশে কিন্তু অনেকখানি এস্টাবলিশড হয়ে গেছে। তবে কি মনে করেন যে স্বাচ্ছন্দ্য বোধটা কি ওখানে বেশি না এখানে বেশি? কোথায় অবশ্যই ওখানে বেশি, ওখানে একটু অ্যাপ্রিশিয়েটটা বেশি করে সবাই। আর এখানে যে কি অবস্থা, আমি বৃষ্টির বৃষ্টিদের বাবা মাদের কথা কি বলবো, আমি নিজের বাবা মার কথা বলি, তারাই আমার মাথায় হাত রেখে দোয়া করেছিল, বাবা রনি জীবনে এমন কিছু করিস না যেন লোকজন হাসাহাসি করে, এটাই যদি বাবা মার একটা গার্ডিয়ানের দোয়া হয়। সো পরবর্তীতে এটা ব্রেক করে এই অবস্থায় আসা, তো বুঝতেই পারছেন যে এটা আসলে কম চ্যালেঞ্জিং বিষয় ছিল না, এই আর কি। একদমই না। আর ওপার বাংলার কথা যেহেতু চলেই আসলো, যার কথা না বললেই না, হ্যাঁ, মীর আফসার আলী যে আপনাকে মানে ভালোবাসায় আগলে রেখেছেন, যার কথা না বললেই না, যতবার আপনি আসলে অসুস্থ ছিলেন। আমি আমি যখন হাসপাতালে, আমি তখন আমাকে আমার পরিবারের লোকজন একটা ফোন নিয়ে এসে দেখালো, সেখানে মিরদার লেখা যে রনি আবু হেনা রনি নিজেই একটা আগুন, ওকে আগুন কি পোড়াবে। এটা দেখে আমি মনে হয় অর্ধেক সুস্থ হয়ে গেলাম, মানে কি যে ভালো লাগলো ওই সময়, একটা মনের মধ্যে একটা খুব একটা শক্তি পেলাম। তারপর শুভঙ্কর দা থেকে শুরু করে যে আশেপাশে শুভঙ্কর দা নিয়ে যাকে অনেক পচাতাম আর কি, সেই শুভঙ্কর দাকে নিয়ে হাসপাতালে মনে পড়ে গেল, তিনি যখন খোঁজ নিচ্ছে তখন মনে পড়ে গেল যে উনাকে নিয়ে বলেছি যে শুভঙ্কর দাকে বললাম যে দাদা আপনি খুব মেয়ে ঘেঁষা স্বভাবের, তো আপনার এই স্বভাবটা বদলানোর জন্য চলেন আপনাকে নিয়ে ডাক্তার দেখাই। বলছে না রে অত সিরিয়াস বিষয় না, ডাক্তার না, চল নার্স দেখাই। তো উনি আবারও সেটার জন্য সেই নারী এক্সপেক্ট করলেন। তো সেই শুভঙ্কর দা বারবার ফোন দিয়েছে, মেসেজ করেছে, খোঁজ নিয়েছে। সো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এবং এর পরপর যখন সুস্থ হয়ে গেলেন, তারপরও কিন্তু তিনি মির্দা জানিয়েছেন যে সে খুশি এবং একটি অন্যরকম রবিবার তিনি এটা আমার জন্য। এই ভালোবাসাটা মানে এই বন্ডিংটা কিভাবে তৈরি হলো? আসলে আমি ওই যখন মিরাক্কেলে ছিলাম, মানে আর সবাই তো পারফর্ম করে, কেউ চ্যাম্প হয়, এসে হয়, তো সবার সাথে সবার যোগাযোগটা এভাবে হয় না। বাট আমি কি ছিলাম, আমি যে চ্যাম্প হতে যাইনি, তারপর পারফরমেন্স শেষে আমাকে কোথাও খুঁজেই পেতো না। অনেকে হয় না পারফরমেন্স করে দাদা আপনাকে দেখলাম, তার ছবি ওঠা, আমি ওই স্টেজের বাইরে কখনও কারোর সাথে যে হ্যান্ডশেক করিনি। আমি স্টেজে যদি ভালো করতাম তো স্টেজেরই একটা নিয়ম ছিল, কাছে ডেকে স্মাইলি দেওয়া, হ্যান্ডশেক করা বা হাক দেওয়া, তো আমি ওইটার অপেক্ষায় থাকতাম যে স্টেজে ভালো করবো দেন তারা ডাকবে। এই যে স্পর্শ, এটাই, এই যে চলে আসছি দেশে, ওনারা আমাদের দেশে এরপর মিরাকেল সিক্সের পরে আরও অনেকবার অডিশন নিতে এসছে দেশে, তারা এসে ডেকে নিয়েছে। তারপর রজতব দত্ত, উনি শুটিং এসছেন FBC-তে, সাংবাদিকরা তাকে খুঁজে পাচ্ছে না, উনি আমাদেরকে নিয়ে ঘুরছেন। তো এটা অনেক বড় প্রাপ্তি যে আমরা ভেবেছিলাম যে মিরাক্কেল শেষ হওয়ার পর হয়তো তাদের সাথে আর যোগাযোগ থাকবে না, বাট তারা আমাদের দেশে এসে আমাদের নাম্বার সাংবাদিকদের কাছ থেকে নিয়ে আমাদেরকে নিয়ে ঘুরেছে। এটা আসলে কলকাতার অনেক আর্টিস্টই এই মানসিকতারই, সেটা আমার জন্য খুব বড় প্রাপ্তি, এই আর কি। এবং সেখানে আপনার কিন্তু অজস্র ভক্তরাও রয়েছেন। হ্যাঁ, আমি এরকম শুনেছিলাম যে এয়ারপোর্ট ধরে যখন মিরাক্কেলের সময়টাতে আপনারা বের হতেন বা এয়ারপোর্টের পথে, ওখানে নাকি ফ্যান ফলোয়ার্স সবাই দাঁড়িয়ে হাত নাড়তো। হ্যাঁ, এই প্রাপ্তি আসলে ভুলবার মতো না। একটা স্মৃতি আমি ছোট করে বলি, আমি ক্যাম্প থেকে পালাতাম, মানে এটা আমার আমার আগে থেকেই হ্যাবিট, শুধু হাসপাতাল থেকে পালাতে পারিনি, তাছাড়া আমি জীবনের যে কোনো জায়গা থেকে মানে আমি বন্দি থাকতে পারি না। তো ওই ক্যাম্পে আমার প্রতি রুলসই ছিল যে গেটে বলা ছিল যে আমরা রিসোর্ট থেকে যেন বের হতে না পারি, আমি মানে আমার নামে এটা দেওয়া ছিল। আমি রাত 3টার দিকে প্রাচীর টপকে পালিয়েছি, মানে আমি ঘুরবো 7 দিন পর আবার শুটিং, তো
তো আমি বের হয়েছি, তো রাস্তায় রাত 3:30 পুলিশ ধরেছে, পুলিশের গাড়ি ওখানে কলকাতায়। আচ্ছা, এই কে তুমি কোথায় যাও, কি এত রাতে কি কোথায় আসছো? তো আমি বললাম যে আমি এরকম এইখানে আসছি ঘুরতে, পাসপোর্ট দেখো, পাসপোর্ট তো সাথে নেই। তো আমি বলিনি যে এই টিমে, তো আমাকে ইয়ে করবে, তো এক বড় স্যার উনি দেখতে পেল, এই কোনো কথা না, কোথায় যাবো তুমি? আমি বলছি আমি এরকম যাবো, এই রাত বিরতি কোথায় যাও, আয় গাড়িতে তোলো। আমি আমাকে গাড়িতে তুলেছে, আমি তো মনে মনে ভাবছি আয় আমাকে থানাতে নিয়ে যাবে, এবং আমি কি ছুটবো কিভাবে, কারণ আমি টিমে বলতে পারবো না। যখন আমাকে গাড়িতে নামালো, দেখি শিয়ালদা রেল স্টেশন, অর্থাৎ আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ওরা রেল স্টেশনে এসে নামিয়ে দিয়েছে, এবং নামার সময় বললো যে রনি আমরা তোমার প্রোগ্রাম অনেক দেখি এবং কি ভালো লাগে। তো একটা পুলিশের গাড়ি আমাকে এরকম নামিয়ে দিয়েছে, এটা সারা জীবন হয়তো ভুলবো না, এই অনেক বড় প্রাপ্তি, অসাধারণ। তবে এই যে সাত সুন্দর কথা বলছিলাম বা ওপার বাংলার কথা বলছিলাম, কি মনে হয় ব্যস্ততা এখন কি নিয়ে যাচ্ছে, বা কখনো আবার ইচ্ছা আছে কিনা যে আমি ওখানেই আমার ক্যারিয়ারটাকে বেশি? তারা আমাকে অফার দিয়েছিল যে ওখানে কাজ করার, শুভঙ্কর দা ওনার আলাদা প্রোডাকশন হাউস আছে, এখনও অফার আছে যে যদি কাজ করি। বাট আমি এই যে হাসপাতালে যেমন বলেছি যে আমি আমাকে বাইরে নিয়ে যেতে চেয়েছিল, আমি বলেছি না আমি মরলেও এখানেই মরতে চাই। তো আমার খুব ইচ্ছা যে এখানটাই আরো আরো ভালো কিছু করার। খুব বেশি ভালো লেগেছে। তবে এই যে ব্যস্ততার কথা বলছিলাম, এই মাত্র তো সুস্থ হচ্ছেন বা হলেন, তো এখন কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? যদিও কিন্তু আমরা অফ স্ক্রিনে বলছিলাম যে আপনি একটা জায়গা থেকে এসেছেন এবং সামাজিক কিছু কর্মকাণ্ডে জড়িত, সেই বিষয়টা নিয়ে ছোট করে জানাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি যেহেতু এরকম পুড়ে গেছি, সারা দেশে অসচেতনতার জন্য অসংখ্য অ্যাক্সিডেন্ট ঘটছে, হাসপাতালে আমি অনেক দেখেছি। তো কি কি কারণে এই পুড়ছে মানুষ, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ইলেকট্রিক বার্ন হচ্ছে, তো এটা সচেতনতার জন্য কাজ করছি, বিভিন্ন ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত আছি, এবং পুড়ে গেছে কেউ খবর পেলে ফেসবুকে বা এসে তাদেরকে কোনো পরামর্শ দিচ্ছি, কিংবা প্রয়োজনে আমি নাম্বার দিচ্ছি যে এখানে যোগাযোগ করেন বা এই নাম্বারে যোগাযোগ করেন, কিংবা প্রাথমিক চিকিৎসা কী হতে পারে সেগুলো বিষয়ে আসলে কাজ করছি। এবং এই তো এইভাবে। আর এমনি কাজের ব্যস্ততা বলতে আমি রেগুলার কিছু প্রোগ্রাম করি টিভিতে, সেই স্ট্যান্ড আপ কমেডি শো পারফরমেন্স করছি, আর স্টেজ শো অলরেডি করছি। এই তো এইভাবে ব্যস্ততা যাচ্ছে। যে যে কথাটা বললেন আসলে শুনে খুব ভালো লাগলো, যে আমাদের দেশে অসচেতনতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, সেখানটাতে আসলে সচেতনতা কিন্তু খুব কমই চারপাশে দেখা যায়। যে তো আপনার কি মনে হয় যে এই দুর্ঘটনার পরপর মানুষকে আমার সচেতন করতে হবে, বা আপনার স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে মানুষকে জানানো যে আসলে কতটুকু সচেতনতা দরকার, সেরকম কি কখনো মনে হয়েছে? আমি আস্তে আস্তে এই ধরেন আমার এলাকায় কিছু আওয়াজগুলো শুনছিলাম, এবং অনেক আগে থেকেই শুনেছি, জালো রে জালো, আগুন জালো, তারপরে ধরেন মোবারক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এই যে শব্দগুলো, মানে আমরা কিন্তু এগুলো এমনি ইউজ করে ফেলি বা এমনি। তো আমার এখন এই শব্দগুলোর প্রতি একটা মনের মধ্যে ভয় কাজ করছে, যে জালো রে জালো, আগুন জালো, এটা কি স্বচ্ছন্দে 100 জন মানুষ মানে বলে ফেলছে, এবং মোবারক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আমার মন বলছে যে যে ঘরে জ্বালাস বাবা আমার ঘরে যেন না জ্বলে আর কি। মানে আগুন বা এই বিষয়টা শুধু আমার জন্য না, আমার মনে হচ্ছে যে আমার শত্রুর গায়েও যেন মানে আগুনের আঁচ না লাগে, মানে অন্য সব ব্যথার সাথে এর আসলে মিলই নেই। তো আমরা অনেক সময় দেখেছি যে আমাদের দেশে বাসে এই যে পেট্রোল বোমা হামলা, আগুন জ্বালিয়ে দেয়া, তারপরে এই শীত আসছে বস্তিতে আগুন ধরে, তারপরে সারা গ্রামে টামে যে আগুন পোহানোর জন্য দেখবেন যে শাড়িতে মেয়েদের আগুন ধরে বা চাদরে আগুন ধরে। তো এটা আসলে এই এই বিষয়ে এখন থেকে আসলে প্রত্যেকটা টিভি চ্যানেল বা যে সবগুলো মিডিয়ার আসলে সচেতন করা উচিত। আপনার এই বার্ন ইনস্টিটিউটে স্যারেরা বলছিলেন যে দেখেন শীত আসেই নি তাই রোগীতে ভর্তি, শীতের সময়টাতে কত রোগী হবে, এবং এ নিয়ে কিন্তু কারো কোনো সচেতন করার জন্য কারো কোনো বক্তব্যই নাই বা কেউ কিছু বলছে না। তো এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমাদের সবার আসলে এগিয়ে আসা উচিত, এবং আমরাও চাইবো যে স্ট্যান্ড আপ কমেডি হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, মানুষ সবভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারে চারপাশে। আবহেনা রনি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আপনার সুস্থতা কামনা করছি, এবং এভাবেই সব সময় সবাইকে হাসি বেড়ান এটাই চাই। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আনন্দের সব দর্শকদের বলছি যে এখনকার সময়টা আনন্দে থাকুন, সামনের সময়গুলোকেও আনন্দে জীবনটাকে ভরপুর করুন, এবং জীবনের সার্থকতা খুঁজবার চেষ্টা করুন। কখন জীবন কার কখন থেমে যাবে এটা বলা কঠিন,
তার আগে জীবনটাকে সার্থকভাবে যাপন করুক। ধন্যবাদ সবাইকে। ঠিক তাই, আমাদের সময় একেবারে শেষ হয়ে এসেছে। এখন আনন্দ আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন দুটি মাধ্যমে। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।